আগে বসলাম সবার দর্শন করি, তারপরে দামোদরকে দর্শন করবো, গড়িয়া দর্শন করবো, আজকে মন্দিরে দর্শন করবো। জয় দামোদর বাবু। মহাবৈষ্ণব সেবা কি জয়, রাধা দামোদর লাল কি জয়। রাধে রাধে সবাইকে, বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আর অ্যাডভান্স সবাইকে অক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রা শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। তো আশা করি প্রিয় ভক্তগণ আপনারা সবাই ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। তো আজকে দিনটা অন্যরকম একটা অনুভূতি আমরা ফিল করতে পারবো। আজকে হলো আমাদের বৈষ্ণব সেবা, ঘরে করার প্ল্যানিং ছিল, কিন্তু এখানে ভাড়া ঘরে থাকি, এখানে সেরকম জায়গা নেই, এত ভক্তের সেবা এখানে করে ঘরে করতে পারবো না, এই জন্য মন্দিরে বৈষ্ণব সেবা করাচ্ছি। যারা আজকে অক্ষয় তৃতীয়ার উপলক্ষে যারা বৈষ্ণব সেবায় যুক্ত হয়েছিল তাদের আজকে বৈষ্ণব সেবা করাচ্ছি, দাদা দামোদরের চরণে প্রার্থনা করব। তো প্রিয় ভক্তগণ চলুন আজকে আগে বৈষ্ণব সেবা দর্শন করি, তারপরে দাদা দামোদরকে দর্শন করব, গড়িয়া দর্শন করব, আজকে মন্দিরে দর্শন করব। তো চলুন যাই, আজকে খুব আনন্দ করব। আর ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এ দেখুন কাজের লোক, দেখুন এই যে, এই যে কি করছে, বলে কি গৌরাঙ্গি কি করছে দেখুন। এই গৌরাঙ্গি কি করছো তুমি, নোংরা কেন করছো তুমি, হাত দাও ভালো করে হাত দাও। চলো 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 যাও, আসলে না দুষ্টামি করবে খালি, চলো যাও যাও মায়ের কাছে যাও যাও বিছনে যাও। এ দেখুন এদিক দিয়ে দামোদরকে পরদর্শন করাবো, বলি এখন সেবা করছে, চলুন যাই মন্দিরে। তো মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, আজকে খুবই আনন্দ করব। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ ফাইনালি মন্দিরে এসে গেলাম, তো আপনাদেরকে এন্ট্রি করাচ্ছি মন্দিরে। এ হলো আমাদের দাদা দামোদর মন্দির, আর এখন আমি এন্ট্রি করব। তো চলুন মন্দিরে, খুব ভিড়। তো চলুন আজকে আমা নিয়ে যাব, আগে ব্যাগটা রেডি করে নি। তো দেখতে পাচ্ছেন মন্দিরে এন্ট্রি করছি। রাধে রাধে, রাধা দামোদর লাল কি জয়। মেরো করুণাময়ী সরকার আমারি শ্রী রাধে। তো প্রিয় ভক্তগণ ফাইনালি মন্দিরে এসে গেছি, তো যাই গিয়ে এখন দামোদরকে ভোগের জন্য রেডি করতে হবে। তো দামোদরে এখন বসে আছে, এখন রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ এখন ঘরে এসেছি দামোদরের জন্য আমানি নিয়ে। তো যে মন্দিরে যদি আমাদের বৈষ্ণব সেবা হয় তাহলে আমানি নিয়ে আসি দামোদরকে, রাধানিকে আমরা ঘরে ভোগ লাগাই। তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে মহারাজ কীভাবে রান্না করছে, আর দামোদরকে এখন গিয়ে আপনাদেরকে দর্শন করাবো। তো দেখি এখন দর্শন হবে কিনা, বলতে পারছি না, একটা বেজে গেছে, একটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। তো চলুন আমার ঘরে দাদা দামোদরকে দর্শন করে নিই। গৌরাঙ্গি তুমি কেন দুষ্টামি করছো তুমি, হ্যাঁ খুব বড় হয়ে গেছো, হ্যাঁ যাও ওখানে বসো, কে যাও দুষ্টামি খালি দুষ্টামি, এখানে বসো, বসে থাকো এখানে। মেরো করুণাময়ী সরকার আমারি শ্রী রাধা, মেরো করুণাময়ী সরকার আমারি শ্রী রাধা, শ্রী রাধা শ্রী রাধা শ্যাম রাধা শ্যাম, মের করুণাময়ী সরকার। ওহো গৌরাঙ্গি কেন দুষ্টামি করছো তুমি। তো প্রিয় ভক্তগণ আজকে দামোদরকে পুরো ওই করলাম, আগামী কাল পরশু হলো আমাদের আবার চন্দন যাত্রা শুরু হবে, তো দামোদরকে চন্দন দিয়ে গায়ে লেপন করা হবে। তো আজকে দামোদর কত সুন্দর সেজে বসে আছে, পুরো নন্দলাল্লা ব্রজের গোপাল, মানে ব্রজের গোয়ালা, হ্যাঁ আজকে ব্রজের গোয়ালা হয়ে বসে আছে। এ দেখুন গোমাতা আছে এখানে, আজকে খুব সুন্দর লাগছে, ব্রজের গোয়ালা মেয়ের গোয়ালা। তো এই দেখুন মহাপ্রভু, এখন ঠান্ডার দিনে স্যাম্পল হবে সিঙ্গার,
সরি 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 আরে গরমের দিনে একটু হালকাই হবে সিঙ্গার, সব কিছুর মধ্যে ভুল করে দিই। তো চলুন ভুলি কি করছে দেখাচ্ছি। হরি বল রাধে রাধে, হরি বল হরি বল রাধে রাধে। কেমন আছেন আপনি, এদিকে তাকান। খুবই ভালো আছি, খুবই আনন্দ, খুবই উৎসাহ। সামনে চন্দন যাত্রা, চন্দন যাত্রার জন্য বড়ই মনে উৎসাহ হচ্ছে যে কখন আসবে, কালকের সেবাটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ কালকে না কালকে পরশু, কাল পরশু, কাল পরশু, আজকে 21 তারিখ, কালকে 22 তারিখ, 23 তারিখ চন্দন যাত্রা। যাই হোক, অনুভবটা শেয়ার করেন, তারপর একদিন ব্যাপার নয়, ওই দিনটা নিয়ে উপলক্ষ। তো সেই দিনটার মনে হচ্ছে, কারণ দামোদরের সেই রূপ আলাদা রূপে দর্শন, এই রূপ বছরে একবার আর কি দেখা যায়, একবারই হয়। তো অসাধারণ সেই দর্শন, আপনারা কখনো করেননি এই দর্শন, তো আপনাদেরকেও দেখানোর জন্য খুবই উৎসাহ হচ্ছে মনে, যে আপনাদেরকে কখন দেখাবো জানি না, আপনাদের কত কিছু মনে হচ্ছে। তো এখন তো দামোদরের রূপ লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, কারণ একটা বেজে আছে, এখন প্রভু এলেন। আজকে আপনার রান্না ছুটি, আর যেদিনকে দামোদরে ভান্ডারা হয় সেদিনকে আমার তো রান্নার অলরেডি ছুটি হয়ে যায়, কারণ ওখান থেকে আমার নিয়ে আসে। তো এখন আমি ভোগটা রেডি করে নিই তাড়াতাড়ি, কারণ দামোদরের অনেক খিদে পেয়ে গেছে, একটা বেজে গেছে, কোন সকালবেলা খেয়েছে। তো চলেন, থালাগুলো কে নিয়ে এসছে? আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি বা দেখানোই হয়নি যে ও কাঁসারের থালা, কাল পরশু কিছু ভক্তরা আর কি এসেছে বৃন্দাবনে, তারা ওনারা দিয়ে এসেছে এই কাঁসারের থালা, দামোদরকে গিফট করেছে। আর সাক্ষাৎ সেবা সেবা নিয়ে আসতে আসতে সাক্ষাৎ দামোদর থালা খাচ্ছে, রাত্রিবেলা ওনারা নিয়ে এসেছে, দুপুরবেলায় ভোগ, তারপরের দিন দুপুরবেলাতেই ভোগ লাগানো হয়েছে। তো ওনারাও দিয়ে খুবই খুবই আনন্দিত হয়েছে যে হ্যাঁ, এটা ঠাকুরের। আজকে আমি হ্যাঁ একটা কথাই বলবো, যে মানুষ ভাবে কি যে বড় বড় মন্দিরে সেবা দিলে কি সেবায় লেগে যায়। হ্যাঁ, বড় মন্দিরে সেবা করলে আমাদের আমাদের বেশি সেবায় লাগবে, মানে কি বলবো, আজকাল যেসব বড় বড় মন্দিরে সেবা দেয় না, 90% সেবায় লাগে না, 10% সেবায় লাগে না। মানে আমি নামটা উল্লেখ করব না, একজন ভক্ত এই কিছুদিন আগে মন্দিরের মধ্যে 1 লক্ষ টাকা খরচ করে রূপার থালা দিয়েছে, 1 লক্ষ টাকা খরচ করে রূপার থালা দিয়েছে। তো কোন মন্দিরে দিয়েছে সেটা আমি নামটা উল্লেখ করব না, একজন ভক্ত দিয়েছে। তো সেই মন্দিরে জাস্ট একদিনই ভোগ লেগেছে, একদিন ভোগ লেগেছে, পরের দিন নিয়ে থালাটা রেখে দিয়েছে ঘরের ভিতরে, আর এখন ভোগ লাগছে না। তো আপনার হৃদয়ে ভক্তি আছে, আপনি সেবা করতে পারছেন, কিন্তু এরকম জায়গায় সেবা করতে হবে যেখানে আপনার অর্থটা, আপনার যে গিফটের জিনিসটা, সেটা নিত্য ভগবানের সেবায় লাগে, এটা হলো সেবার সার্থকতা। আপনি অর্থ দিয়েছেন, আপনি ভগবানকে গিফট করেছেন, যদি সেই সেবাটা যদি নাই লাগে তাহলে আপনার মঙ্গলটা কী করে হবে? তো এই জন্য সেবা করবেন ঠিক জায়গায় যেখানে আপনার সেবায় লাগবে। তো আমার আজকে আমি সেটা আমি দেখতে পেয়েছিলাম, তো এই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে যারা আকাশ বৃন্দাবন ব্লগ, আকাশ বৃন্দাবন ব্লগ এবং বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সঙ্গে জুড়ে আছেন, সেবা করছেন, তাদের জীবন সার্থক হয়ে গেছে। আপনাদের সেবার সঙ্গে সঙ্গে ভগবানের সেবায় লেগে যায়, আপনাদের সেবার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের সেবায় লেগে যায়, এখানে কোনো দেরি হয় না। তো আপনারা যেন আমাদের সঙ্গে সেবায় যুক্ত আছেন, তাদের জীবন সার্থক, স্বয়ং সেবা হচ্ছে। তো প্রিয় ভক্তগণ, চলুন বৈষ্ণব সেবা আপনাদেরকে দর্শন করাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা দর্শন করছেন, আর যারা সেবায় যুক্ত হয়েছেন বৈষ্ণব সবাই, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে সবাই যুক্ত হচ্ছেন। তো সবার নামে রাধারানীর চরণে প্রার্থনা করা হবে। আর অক্ষয় তৃতীয়ার দিন আমি প্ল্যানিং করছি 100 লিটার দুধের ক্ষীর বাটা হবে, দেখা যাক রাধারানী কী ব্যবস্থা হয়, অনেকে সেবা করছে, তো আপনারা চাইলে করতে পারেন। তো চলুন মন্দিরে যাই, হরি বল। তো প্রিয় ভক্ত, ঘর থেকে এসে গেলাম মন্দিরে, চলুন দাদা তোমাকে দর্শন করা, এক্ষুনি বন্ধ হয়ে যাবে মন্দির। জয় দামোদর।
বাবু কি ভোগ লাগবার আগে কি টিফিন নিয়ে যাচ্ছি সাথে ভোগ লাগালি নাকি ভোগ লাগিয়ে তো নিয়ে গেলাম আমি এখনি দেখলাম অফিস ডেস্কের আগে যখন ভোগ এখানে দামোদরকে ভোগ দিয়ে তারপরে নিয়ে যাই যতবার ভান্ডার হয় জানেন কি বিনা ভোগ লাগিয়ে নিয়ে গেছে এসময় ভোগ লাগছিল না মন্দিরে দামোদরকে তো আমি পারস করে দিলাম দেখুন দামোদরকে আমি তো এক্ষুনি ঘর থেকে আসলাম চলেন জয় হো দামোদর রাধা দামোদর লাল কি জয় চলুন বৈষ্ণব সভা দর্শন করা যাক চলুন দুজন লোক আসলো সাবস্ক্রাইবার ও কালকে থেকে ফোন করলো যে আপনার সঙ্গে দেখা করব তো চলুন দামোদরের প্রসাদ পাই দেই কোথা থেকে আসছেন আপনারা তো আমার সঙ্গে আপনার কি করে পরিচয় হলো ইউটিউব থেকে আচ্ছা ইউটিউব থেকে আচ্ছা আপনার আত্ম পরিচিতি বাপকে বাপ আচ্ছা আচ্ছা তো কি আজকে প্রথম এসছেন নাকি বৃন্দাবনে আর আগে এসছেন কখনো আজকে কদিন হলো আসলেন অনেক দিন হয়ে গেল তো টিকেট লা রিটার্ন টিকেট এখানেই থাকবো আর যাবেন না না হরি বল হরি বল জামাই এখানে একটা ফ্ল্যাট করে দিয়েছে আমরা কি ছাতিকারা ওখানে থাকি আচ্ছা ফ্ল্যাট মানে কিরায় পে না কি একবার কিরায়তে করে দিয়েছে কোথায় আপনার জামাই কোথায় থাকে কলকাতা কলকাতা দিয়ে করে তার বন্ধুকে দিয়ে করিয়ে দিয়েছে কত টাকা নিচ্ছে ওখানে ভাড়া তা জানি না জামাই জানে অনেক টাকা নিচ্ছে মানে 7-8 হাজার টাকা নিচ্ছে হবে না ঠিক আছে চলেন আগে প্রসাদ পাই তারপরে কথা বলছি রাধে রাধে চলেন প্রসাদ পাই তারপর কথা বলবো তো আজকাল অনেক ভক্তরাই দর্শন করছে আর বৃন্দাবনে এসে তাদের আনন্দ পাচ্ছে তো চলুন প্রসাদ পাই ভক্ত থেকে দর্শন করে তারপরে কথা বলবো রাধে রাধে তো ফাইনালি আমাদের বৈষ্ণব সেবা শুরু হয়ে গেছে তো চলুন আপনাদেরকে মহাবৈষ্ণবদেরকে দর্শন করাই বৃন্দাবন ধামে আজকে আপনারা সবাই সেবায় যুক্ত হয়েছেন অক্ষয় তৃতীয়া উপলক্ষে সে বৈষ্ণব সভা হচ্ছে তো চলুন দর্শন করা যাক রাধে রাধে মহা বৈষ্ণব সভা কি জয় রাধা দামোদর লাল কি জয় আজকের আনন্দ কি জয় তো দেখতে পাচ্ছেন রাধে রাধে প্রসাদ কেমন হচ্ছে চিঠি পাননি আপনি তো বৈষ্ণব ভোজন হচ্ছে রাধে রাধে আরে ইধার হো জানা ইধার তো মিলেগা আখে বৈষ্ণব সেবা কি জয় মহা বৈষ্ণব সেবা হচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেক বৈষ্ণবরা সেবা প্রসাদ পাচ্ছে তো এই হলো আমাদের জীবনের ডাল দিয়া নিয়ে বিতাল কত শান্ত শিষ্ট বৈষ্ণব সভা হচ্ছে মহা বৈষ্ণব সভা কি যে আজকে সবার জন্য মঙ্গল কামনা করি আপনাদের জীবন সার্থক যে তো কিছুক্ষণ পরে বৈষ্ণবদেরকে এখন দক্ষিণা বাটা হবে তো দেখতেই পাচ্ছেন মহা বৈষ্ণবদেরকে সন্ন্যাসী আছে ব্রহ্মচারী আছে ব্রজবাসী আছে সবার সেই সেবা হচ্ছে আপনাদের জীবন সার্থক হ্যাঁ আমাদের গোলাপ জাম বাড়ছে গোলাপ জাম হ্যাঁ